দিনকাল পত্রিকার প্রকাশ ও সাহিত্য সভা পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়াতে শীতের সকালে সাহিত্যের আড্ডায় কবি সাহিত্যিকদের আনাগোনা। হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে 30শে ডিসেম্বর সাহিত্য সভা অনুষ্ঠিত হয়, প্রকাশিত হয় দিনকাল পত্রিকা। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার, নতুন নতুন শব্দ চয়নের মাধ্যমে কবিতা পাঠ করেন ডাক্তার সমীরঞ্জন খাড়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, জানালেন দিনকাল পত্রিকার সম্পাদক নিমাই মাইতি। সেই উত্তরম সাহিত্য সভায় এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, খুব গোছালো আন্তরিক একটি অনুষ্ঠান করেন, তাকে এখন আমরা বরণ করে নিচ্ছি, তাকে যে পেয়েছি এতেই আমরা ধন্য। আমি ঠিক করে দাঁড় করালাম কবি সমীরঞ্জন খাড়াকে, তিনি উপস্থিত হয়েছে তার অনুষ্ঠানে। কবি বা তাদের বাড়ির সাথে আলাপচারিতায় নিজেকে আর দেখা হয়ে ওঠে না, তাই যখন রাত্রি নামে সেই নিজের ভেতরটাকে দেখতে গিয়ে হয়তো দু চারটি করে কবিতা লেখার শুরু, সেই দেখাটা ধীরে ধীরে ভালো লাগা এবং সেখান থেকেই সময় পেলে কিছু কবিতা লিখি, কিন্তু তার পরিমাণ খুব অল্প। এবং আমি মনে করি আপনারা সকলেই জানেন সাহিত্য চর্চা বা কবিতা লেখা, গল্প লেখা, এটা একটা নিরন্তর সাধনার মধ্যে পড়ে, সেই সময় আমার কাছে হয়ে ওঠে। তাও নিমাইজাকে আবার ধন্যবাদ উনি এই সাহিত্যে সম্মান দেওয়ার জন্য। আমি একটি ছবি হাতের কাছে খুব একটা বেশি লেখা নেই, তো কবিতাটি লিখেছিলাম আপনারা সকলেই তাকে চেনেন, রাজকুমার আচার্য মৃত্যুর খবরটা শুনে। কবিতাটির নাম শোধ। অক্ষর ঢেউ এসে লেগেছিল পাড়াগার বামুনগুলে জীবনে, নিবেড়ে ডোকায় আঁকা ছিল ভাষা নদীর স্রোত, ঢেউ আঘাতে ভেঙে যাবে নিরক্ষরের ছবির পাঁজর, স্রোত এসে পাঁজর ভেঙেছিল কবি তুমি কি জানতে, পাঁজরের নিচে নিঃশব্দে জেগে উঠেছিল নির্জন বেলাভূমি। যেখানে যা পাই উড়িয়ে নিয়ে আসি পাখির ঠোঁটের মতো, গাছেদের উচ্চতা মাপি না, এলোমেলো ছড়ানো ছিটানো কোনোটা টুনটুনি কোনোটা চড়াই, তবুও খড়কুটো দিয়ে বুনতে থাকি বাবুগের মতো। পেশাগত দিক থেকে যারা সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন, বিশেষ করে এই সাবজেক্টের উপরে জ্যেষ্ঠতা বলে আমি মনে করি, কারণ আমি কবিতা পড়তে ভালোবাসি, গল্প পড়তে ভালোবাসি, এখানে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক সবাই আছেন, সকলকে আমি আগাম শুভ নববর্ষের শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং শুভঙ্কর এখানে উপস্থিত আছে, ওকে সবাই যেমন আপন করে নেয়, ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার একটা অন্য তরিকা আছে ওর সাথে, বহু বছরের আমাদের সাথে পরিচয় আছে। ওনার বাবা একজন ভীষণ ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো মনের মানুষ ছিলেন, প্রচুর প্রচুর সমানুষ, এত ভালো মনের মানুষ, কিন্তু আমার খারাপ লাগে, আমার গর্ব অনুভব করি যে নিমাইবাবু আর্থিক অসাচ্ছল্য থাকা সত্ত্বেও উনি কিন্তু নির্দিষ্ট সময় কবিতা বার করেছেন, ঠিক আছে। আর খারাপ লাগে যে যারাই এই লেখনের জগতে আছেন তাদের সামনে কিছু বলা, প্রকাশ করা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তার জন্য একটা আর্থিক ব্যাপার থাকে সবসময়, এই সমস্ত মানুষজন সেগুলি ঠিক পান না, আর যাদের আছে তারা এসব কখনো করে না, আমি দেখেছি তো, বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চলে। তো সেই হিসেবে দাঁড়িয়ে আজকে আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে যুবক যুবতীরা
তারা স্ট্রিম লাইন থেকে অন্যদিকে সরে যাচ্ছে। শুধু আপনারা আছেন বলে, এই সাহিত্য শিল্পী এরা আছেন বলে, এবং আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা আসলে আমরা আশা করব যে যুবকগামী যুবক যুবতী যাদের সামনে কিছু নেই দেখি, তারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে চলে যাচ্ছে। একমাত্র আপনারাই পারেন তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে। তো আজকে হলদিয়াতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা আছে, এবং আমি মুখ্য ভূমিকায় সেখানে আছি বলে ভীষণ সময়ে এ রয়েছে আমার। তার মধ্যে আমি এসেছি দিব্যাঙ্গুর কথা শুনে এবং ডাকে। আপনারা পারলে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। বিদেশ থেকে চার পাঁচ প্লেয়াররা আসবেন ক্যারাটে। আমাদের 14টা রাজ্য এবং 16টা জেলা আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রায় 337 প্রতিযোগী নেই। আর এদের সঙ্গে বিভিন্ন ক্রীড়া প্রেমী যে সমস্ত সংস্থা রয়েছে, ডান্স গ্রুপ আছে 3-4 জন, সবাই মিলে ফুটবল একাডেমি আছে আমার নিজস্ব মহিলা ফুটবল একাডেমি, তারা সবাই থাকবে। মঞ্জুশ্রী থেকে 3টের সময় গালি হবে এবং আমাদের ওখানে 4টে পৌঁছবে। তারপরে কিছু বিশিষ্ট জনকে আমরা, এই যারা 20 জন আর কি, তাদেরকে আমরা ওখানে সংবর্ধিত করব। তো আমি ইনভাইট করে গেলাম, যদি সুযোগ হয় আপনারা যাবেন। আমাদের অরুণবাবু আমার সঙ্গে ভীষণভাবে যুক্ত আছে, কিন্তু ওখানে আপনি এখানে বসে থাকার ব্যাপার নয়, ওনার চলে যাওয়ার কথা, আমার সঙ্গে চলে যাবে। তো আমি আপনাদের সবাই কাছে ক্ষমা স্বীকার করে নিয়েছি দেরিতে আসার জন্যে, এবং সুযোগ পেলে আমি নিশ্চয়ই ওনার নমস্কার। পত্রিকাটা আমি গত 38 বছর ধরে চালিয়ে আসছি। প্রথমত বলি, লিটিল ম্যাগ বলতে আমার যেটুকু ধারণা যে কখনো বেরোয় কখনো বন্ধ থাকে, এ এক সাবমেরিনের মতো অবস্থা, কখনো জলের নিচে কখনো জলের উপরে, এইভাবে চালিয়ে এসছি। কখনো বন্ধ হয়েছে কখনো মানে প্রকাশ করেছি। তো এই সংখ্যাটিকে নিয়ে এবছর 38 বছর পদার্পণ করল, এবং সচরাচর আমি এই পত্রিকাটা গল্প, প্রবন্ধ, কবিতা বা কোনো ভ্রমণ নিয়েই করি সাহিত্যের বিষয়ে। তবে গত বছর করেছিলাম অখণ্ড মেদিনীপুর জেলার উপর
স্বাধীনতার 75কে নিয়ে, স্বাধীনতার 47-এর আগে এবং পরে অখণ্ড মেদিনীপুর জেলা। 75-এর আগে আমার অখণ্ড মেদিনীপুর জেলার কী অবস্থাটা ছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি বিপ্লব এইগুলোর উপরে আবার আলোচনা করেছিলেন বিভিন্ন প্রাবন্ধিকরা, যে তখন কী অবস্থা ছিল, এখন কী অবস্থাটা হয়েছে এবং সামাজিক প্রেক্ষাপট। সেই সঙ্গে আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকের বিশেষ করে উপস্থিত ছিলেন বহু কবি সাহিত্যিক যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, কলকাতা থেকে এসেছিলেন, খড়গপুর থেকে এসেছিলেন, দাঁতন বেলগা থেকে এসেছিলেন, মেদিনীপুর থেকে এসেছিলেন। এছাড়া আমার পূর্ব মেদিনীপুর জেলার বহু সাহিত্যিক ছিলেন, যাদের মধ্যে আছে দুরন্ত বিজলি, আছে আবু রাইহান, রয়েছে আরিফ ইকবাল খান, আশিস মিশ্র, এছাড়া অনেকে দাস এবং সমাজসেবী শিব সরকার, ডাক্তার সমীরঞ্জন খানা। বই প্রকাশের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে এইটাই আমার বার্তা দেওয়ার, যে এখন সাধারণত ডিজিটাল মাধ্যম মোবাইলের উপরে এক ইয়াং স্টেজের ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা কিন্তু 24 ঘন্টাই ওর মধ্যেই আবদ্ধ রয়েছে। যারা পড়তে চায় না, বিশেষ করে প্রিন্টিং ম্যাটার বই টই, তারা কি হয় ওই ওরই মধ্যেই আবদ্ধ থাকে। আমি চাইছি যে এই আবদ্ধতাটাকে বা এই ডিজিটাল মাধ্যম বা মোবাইল থেকে সরে এসে ছেলেমেয়েরা যদি একটু নতুন করে ভাবে, নতুন করে লেখার চেষ্টা করে, নতুন করে সাহিত্য নিয়ে তারা আন্দোলন করে, এটাই হচ্ছে আমার কাছে বিশেষ মানে আশাবাদী আমি, বিশেষ করে যে তারা আগামী দিনে নতুন করে শিল্প সাহিত্য সৃষ্টি করতে পারবে। আপনার নাম? নিমাই মাইতি, 68 বছর বয়স। কেন দিনকাল সাহিত্য পত্রিকা। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।